পরোটা ইজ রেডি। আজ সকালে ব্রেকফাস্টে আর ওই শেজওয়ানের চাটনিটা দেবো। নিয়ে বসে পড়েছি, এদিকে এও খাচ্ছে, এদিকে আমিও আছি ডাব নিয়ে। কখনোই না, হঠাৎ করে হয়ে গেল ক্রেভিং। কিসে না চানা চুর, কোথাও তো যাওয়ার নেই, ভাবি চানা চুর খাই বসে বসে। ফেশিয়াল কিটটা আগের বার দেখেছিলে, আমি এটা নিয়ে আর এইটাই এখন বাড়িতে বসে আমি ফেশিয়াল করে নিয়ে এটা দিই। এসে গেছে, এবারে উই উইল হ্যাভ আওয়ার বার্গার কিং। তো আমরা এখন চিকেন কুপার অর্ডার করেছিলাম, সেটার অবস্থা বাট সেটা কী জন্য হয়েছে মনে তো হচ্ছে যেন ভূমিকম্প হয়েছে। নিয়ে সব এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, এদিকে সব হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। এসে গেছি আজকে আবার আমরা গুড মর্নিং বলতে, কালকে মানে দুর্ভাগ্যবশত ব্লগটা যাইনি, তো আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মানে কি বলো, একটা টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিলো, সেই কারণে আমি দিতে পারিনি আমরা। যাই হোক, আজ থেকে আবার ঠিকঠাকভাবে যাবে, ডোন্ট ইউ ওয়ারি অ্যান্ড বি প্রিপেয়ার্ড। তো আর কি, সকাল থেকে তো প্রচন্ড গরম, প্রচন্ড গরম, মেঘলা ওয়েদার, মেঘলা মানে কিরকম ভাবে একটা গুমোট অন্ধকার একটা ভাব করে রেখেছে, কিন্তু এত গরম মানে হাওয়ার তো নামগন্ধ নেই কোথাও। তো এমন অবস্থা হয়ে যায় সকাল থেকে, আমি রীতিমতো পাড়া যাচ্ছে পুরো, মানে রীতিমতো কলকল করে আমরা রীতিমতো ঘামছি। ফ্যান একবার অফ করলেই শেষ, মানে জাস্ট ফ্যানটা অফ করেছি ব্লগটা করব বলে। তো কারণ ফ্যানটা চললে কি হয় বলতো, ফ্যানের একটা আওয়াজ হয় আর সেই আওয়াজে না শোনা যায় না কথাগুলো, যতই জোরে বলি একটা মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ ক্রিয়েট করতেই থাকে, চলতেই থাকে একটা। তো তাই জন্য আমরা আজকে হ্যাপি ফাদার্স ডে, যে বাবা যদি কেউ দেখছো, যদি কোনো বাবা এই আমার ব্লগ দেখে থাকো, তাদের সবার জন্য হ্যাপি ফাদার্স ডে। একদম। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি, দেখতে থাকো ব্লগ। আজকে তো উইকেন্ড, তো উইকেন্ড টাইম ব্লগ, কিন্তু আমাদের উইকেন্ডটা সেরকম ভাবে এবারে অত ভালো নেই। তো যাই হোক, নেক্সট উইক থেকে আবার ফর্মে চলে আসবো আই থিঙ্ক। যাই হোক চলছে। আর দুর্গাপুরে আমাদের বিশাল বড় রথের মেলা শুরু হয়েছে, বিশাল বিশাল বিশাল, যারা দুর্গাপুরে থাকো তারা সবাই জানো এটা একটা বিশাল বড় মেলা আমাদের দুর্গাপুরে হতে থাকে। তো যাই হোক চলো দেখতে থাকো আজকের ব্লগটা, উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি। ইজ রেডি, আজ সকালে ব্রেকফাস্টে আর ওই শেজওয়ানের চাটনিটা দেবো, ওটার সাথে খাবে। আর পুরো দেখো মানুষটার কি অবস্থা, ঘেমে প্রচন্ড গরম, জাস্ট ইতিমধ্যে পাড়াই যাচ্ছে না। আর যেহেতু আজকে ওয়েদারটা একটা গ্লুমি, একটা ক্লাউডি, তো দেখো লাইটও অন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, হ্যাঁ ফ্ল্যাশ অন হয়ে যাচ্ছে। আর ডেঙ্গু চলে এসেছে নাকি কলকাতাতে, আজকে দেখলাম নিউজে যে নো রেইন বাট স্টিল ডেঙ্গু হ্যাজ এন্টার্ড কলকাতা। মানে সবকিছু যে কখন কি হবে, এখন সবকিছুই যেন চেঞ্জ, এরকম টেম্পারেচার কোনোদিন হয় না, বৃষ্টি না আস্তে আস্তে ডেঙ্গু চলে আসছে। সাথে পড়া ঠিক আছে, ডেলিভারি বা রিটার্ন যাই করি না কেন, আমাদের আসে সেই সন্ধ্যেবেলা ছেলেটা, মানে সন্ধ্যেবেলা মানে বিকাল দিকে 4:30-5 নাগাদ আসে। আর আজকে এখন বলছে যে আমি চলে এসেছি, অন্য মনে হয় কেউ এসেছে। তো 4-5 জিনিস রিটার্ন করার ছিল, তো সেইগুলো কেন কি আরও রিটার্ন করা, কেন কি এখন দেখবে শপার স্টপ লাইফস্টাইল সব জায়গাতেই সেল স্টার্ট হচ্ছে, তো সেই কারণের জন্য মিন্ত্রাতেই যদি সব কিছু নিয়ে নিই, প্রচুর টাকা শপিং হয়ে গেছে, এরপরে তখন ওখানে গিয়ে আর যেগুলো নিতে ইচ্ছা করবে আর নিতে পারবো না, সেই কারণের জন্য 4-5 জিনিস ফেরত দিয়ে দিলাম। 4 আমার জিনিস ছিল, সেগুলো ফেরত আর একটা এক্সচেঞ্জ ছিল, তো সেই কারণের জন্য আমাকে বললাম এখন যাও গিয়ে রিটার্ন দাও। আর লোক মানে যে এসেছে সে বলছে কি এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জ তাহলে রিটার্নটা কি, তাহলে ভাবলাম বিকালে আসবো। তারপর আবার বলছি তুমি আবার দেখো রিটার্ন আছে কিনা, তাহলে আমাকে আবার বার করতে হবে, আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছিলাম। তো মানে ওগুলো সবই ঠিকঠাক ছিল, ফিটিংস ছিল, সবই সুন্দর লেগেছিল, বাট ওই একটা কারণেই ফেরত দেওয়া, সেটা হচ্ছে যদি লাইফস্টাইলে বা অন্য জায়গায় গিয়ে অনেক ভালো কিছু পায় তো সেই কারণের জন্য। আর এখন মিন্ত্রার 14 রিটার্ন এক্সচেঞ্জ পলিসি করে দিয়েছে, তো সেই কারণের জন্য যা কিছু ডিসিশন নিতে হবে তাড়াতাড়ির মধ্যেই নিতে হবে। তো এখন ও গেল নিচে রিটার্ন আর এক্সচেঞ্জ করতে, ডাব নিয়ে বসে পড়েছি, এদিকে এও খাচ্ছে, এদিকে আমিও আছি ডাব নিয়ে। এগুলো আমাদের গাছের ডাব, হেভি মিষ্টি না, ভাবছিলাম স্কোয়াশ খাবো, তারপর ভাবলাম না ডাবগুলো রয়েছে সেদিন পাড়া হয়েছিল তো সেই জন্য ডাব খাচ্ছে। নয় শ্বাসও বেরিয়েছে, বেশ মোটা শ্বাস। স্নান করে এসে রীতিমতো দুজনেই মানে কোনো আরাম নেই, মনে হচ্ছে ওয়াশরুমেই বসে থাকি, তাই না? এই বেচারা একেবারে অবস্থা খারাপ। তো এবার তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো, নিয়ে এসি চালিয়ে একটু শোবো, কোথাও যে বাইরে যাবো তারও ক্ষমতা নেই,
কিছুই ইচ্ছা ইচ্ছেও নেই, মনে হচ্ছে শুধু ঠান্ডা ফ্রিজে জল খাই আর শুয়ে থাকি, লাঞ্চ করতেও ইচ্ছা করছে না, স্কিপ করে যেতে ইচ্ছা করছে লাঞ্চ। হ্যাঁ সত্যিই তাই, দুপুরে কখনোই না। হঠাৎ করে হয়ে গেল ক্রেভিং, কিসে না চানাচুরে, কোথাও তো যাওয়ার নেই, একটু ভালো চানাচুর খাই বসে বসে, মানে জল খাচ্ছি না খেয়ে নাও, কারণ চানাচুর খেয়ে জল খেলে অ্যাসিডিটি হয়ে যাবে। এখন চানাচুর খাওয়া যায়, যা সুন্দর একটা দেখো হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কি আরাম লাগছে, গরমটা একটু কম, আর বলছে নাকি এই উইক থেকে একটু টেম্পারেচার কমবে, নামবে, উফ থ্যাঙ্ক গড, তাহলে একটু শান্তি পাবো আমরা। আর পারা যাচ্ছে না রীতিমতো, উপতান ফেশিয়াল কিটটা আগের বার দেখেছিলে, আমি এটা নিয়ে আর এইটাই এখন বাড়িতে বসে আমি ফেশিয়াল করে নিই, এটা দিয়েই, এটা এটা খুবই ভালো মামাআর্থের ফেশিয়াল কিটটা, আর এত সুন্দর না, এই টিউব গুলো আছে থাকার জন্য কি হয় মানে তুমি হাফ ইউজ করে আবার হাফ রেখেও দিতে পারবে, মানে ফর মানে আবার তুমি ইউজ করার জন্য, আর এটা ডিট্যান করার জন্য সবকিছুতেই এটা ফর গ্লোয়িং স্কিন, এটা কিন্তু খুবই ভালো। তো এখন আমি এটা বাড়িতে করে নেব, তোমরা যদি চাও এটার পুরো ডিটেল ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এটার একদিন ডিটেল ভিডিও দিয়ে দেবো। এটা আমি বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম, এটা প্রাইস আছে হচ্ছে 399, আমি 399 এ দুটো পেয়েছিলাম। বার্গার কিং এসে গেছে, এবারে উই উইল হ্যাভ আওয়ার বার্গার কিং, তো আমরা এখন চিকেন হুপার অর্ডার করেছিলাম আর এমনি ক্রিস্পি বার্গার, তো সেটা এখন খাবো। তো একটু মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, কারণ অনেকটা দূর থেকে এসেছে, তো ওই জন্য মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, দেখা যাক, আমি একটু মাইক্রোওয়েভে হালকা গরম করে নেবো, নিয়ে উই উইল হ্যাভ আর সন্ধ্যাবেলার খাবার। মনে তো হচ্ছে যেন ভূমিকম্প হয়েছে, নিয়ে সব এদিক থেকে ওইদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে সব হয়ে গেছে, আর এইখানে দেখতেই পাবে, আমাদের সঙ্গে দেখতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, ব্লগ স্কিপ করলে চলবে না, তবে না জানতে পারবে। যেগুলো মেজর জিনিস সেগুলো সব ঢোকানো হয়ে গেছে, এবার টুকটাক যা এদিক ওদিক অল্প স্বল্প আছে সেগুলো জাস্ট করবো, কালকে আমাকে একটু ট্রিমিং অ্যান্ড অল এসব করে নিতে হবে, নিজেকেও তো একটু মানে প্রেজেন্টেবল রাখতে হবে, কালকে আবার অফিস যাওয়ারও আছে, তো যাই হোক এইসব কালকে করবো, কালকে সকালেও এইসবই চলবে, রুম টুমো তো ক্লিন হবে নাকি না তুমি করবে, রুমের দিকে আর তো দেখা যাবে না, তো যাই হোক, আর আজকে আর একদম এবার এসে আর খাওয়ার আর ক্ষমতা নেই, এবার খেলে কি হবে বলো তো, মানে জোর করে খাওয়া শরীরটাকে অসুস্থ করা, মানে মানে পিৎজা খাওয়ার একটা আমাদের আলাদা একটা ক্রেজ থাকে যে না এসেটা খাবো, যেমনই হোক যেমনই হোক বলবো না, কারণ আমরা একদম দেখে স্পেসিফিক্যালি ওরকমই অর্ডার করি যেরকম আমরা খাই বা খেতে পারবো, ডমিনোস আমি খুঁজি না, পিজা হাটও ইনফ্যাক্ট খাই না, তো যাই হোক ওই জন্য আজকে স্কিপ করলাম, পিজা ফ্রিজে চলে গেছে, সে গরম মানে ঠান্ডাকে ঠান্ডাই রয়ে গেল আর কিছু করার নেই, সে ঠান্ডা কালকে গরম করেই খেতে হবে, তো যাই হোক আজকে ব্লগ এখানে এল করবো, আমি কিন্তু এখন আজকে শুয়ে পড়বো, এবারে একটু রেস্ট নিয়ে নেবো, কারণ সকালে আবার এইসব বসে দিচ্ছি, বাকিটা কমপ্লিট করে অফিসের জন্য রেডি হতে হবে, তো চলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এন্ড যেমন আমরা বলি প্লিজ 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 প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন সো দ্যাট ইউ গেট অল দ্য নোটিফিকেশন ফর ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পোস্ট অফ দিস, তো ভালো থেকো সুস্থ থেকো, কালকে আবার আসি নতুন ব্লগ নিয়ে অফিসওয়ালা ব্লগ, তো দেখতে থাকো কালারফুল দিন, সাবস্ক্রাইব করতে থাকো।